ডিলিমিটেশনের খসড়া ইস্যুতে বরাক সফরে এলেন বিরোধী ঐক্যমঞ্চের প্রতিনিধিরা। রবিবার প্রথমে শিলচর সার্কিট হাউসে আসেন প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধি দলে রয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া, উপদলপতি রকিবুল হোসেন, সাংসদ অজিত ভুঁইয়া, লুরিন জ্যোতি গগৈ সহ অন্যান্যরা। বরাক সফর নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তারা ডিলিমিটেশনের বিরোধিতা করেন। তাদের স্পষ্ট অভিযোগ, ডিলিমিটেশনের ফলে লাভবান হবেন বিজেপি ও এআইইউডিএফ দল। দেখে নেওয়া যাক সংবাদ মাধ্যমের সামনে কি মন্তব্য করেন তারা। কিছু অঞ্চলত সমষ্টি হ্রাস করেছে, আমার বরাক উপত্যকাত 15টা আছিল, এতিয়া 13টা করেছে। ঠিক তেনেক অন্যান্য কেতবোর অঞ্চলত সংরক্ষণ যুক্ত করেছে, সংরক্ষণ মুক্ত করেছে। আর এই গোটেই প্রক্রিয়াটো হয়েছে একমাত্র শাসকীয় পক্ষর আঙুলির ঠারত ইলেকশন কমিশনে এই কামটো করেছে। অসম সরকারে এটা সম্পূর্ণ নিজের স্বার্থত, রাজনৈতিক স্বার্থত অসমের মানুষখিনিক খণ্ডিত করব বিচাৰিছে। আর তার প্রতিবাদ হয়েছে। আমি এই গতিকে বিরোধী, আমি যখন দল আছো, প্রতিটা দলের প্রতিনিধি সকলে আজি আহিছে বরাকবাসীর মনের কথাখিনি জানিবলৈ। বিভিন্ন দল সংগঠনের প্রতিবাদের বিষয়ে আমি গম পাইছো বাতৰি কাকত যোগে আপনাদের মাধ্যমে। আমি তেখেতসকলক অহা দুদিনত, আজি করিমগঞ্জ হাইলাকান্দি, অহাকালে শিলচরবাসী রাইজর লগত আমার মতামত গ্রহণ করিম। আর আমিও দাবি জানাম রাইজর লগত, পক্ষত আছো, যে যেতিয়ালৈকে নতুন জনসংখ্যার সেন্সাস হয়ে না যায় আর যেতালেক সংখ্যা বৃদ্ধি নহয় আসনের, তেতালেক এনেকা ডিলিমিটেশন করে কোনো লাভ যেহেতু নহয় রাইজর, সেই গতি এয়া স্থগিত রাখব লাগে। সেই দাবি আমার আগতেও আসে, এতিয়াও থাকিব। কারণ ডিলিমিটেশনের মূল কথাটি হয়েছে যে যখন নাগরিক, নাগরিকক আমি যাতে সমানুপাতে প্রতিটি সমষ্টিত বিতরণ করব পারো। এতিয়া যেটু করে আছে 2001 সনের সেন্সাস অনুসরি, সেই সেন্সাস অনুসরি করলে প্রতিটি সমষ্টিত 2,11,000 জনসংখ্যা হয়। কিন্তু আমি জানো 2,11,000 এতিয়া নহয়, এতিয়া প্রায় 3,00,000 হব পারে। আর সেই গতি নতুনক যদি আমার সমষ্টির সংখ্যা বৃদ্ধি হব, তেতিয়া করলে অসমের রাইজর উপকার হব। সেকে যদি কংগ্রেসক বিরোধিতা নকরে, তেতিয়াহলে তেওঁলোকৰ এজন বিধায়ক জেলত গৈছে আৰু বহুত জেলত যাব লাগিব। কারণ তেওঁলোকে, আপোনালোকে জানে, তেওঁলোকে কৈছিলে যে আমাৰ তো মূল মানে পরামর্শদাতা, আপুনি আমাৰ মেইন মানুহ, এনেকে কৈছিলে এজনে। আর তারপর যাতে তেওঁলোকৰ মাজত, যে আমি সদায় কৈ আছো, তেওঁলোকৰ মাজত গোপন বুজাবুজি আছে। এই গোপন বুজাবুজির যেটো ধারণা রাইজর চকুত, এই ধূলি মারিবলে এতিয়া তেওঁলোকৰ এজন বিধায়ক এরেস্ট কৰিছে। আর তেওঁলোকে এনেকুৱা কথা কবলৈ কৈছে যাতে কংগ্রেসক তেওঁলোকে দোষারোপ করব পাৰে। এটো এটা তেওঁলোক দুইটা দলের বুঝাপড়া, আর এই একটা রাজনীতি। ইয়াত আমি 2001 সনতো সর্বদলীয় আমার কংগ্রেস সরকারের একটা নীতি আছে যে রাইজে যেটা প্রতিবাদ করে, সেই প্রতিবাদ জনগণে যদি যিকোনো সরকারি কাম নিবিচারে, গণতান্ত্রিকভাবে তাক সমাধান করবল বিচারে। রাইজে সেই সময় বিচরা নাছিল, সেই গতি কংগ্রেসের দিল্লিত থাকা সরকার, অসমত থাকা তরুণ গগৈ সরকারে ডিলিমিটেশন বন্ধ করেছিল। এতিয়াও একই কথা, এতিয়া গোটেই অসমৰ ৰাইজে বিচৰা নাই। সেইখিনি সময়ত বিজেপি চৰকাৰে যিহেতু গণতন্ত্ৰ বিশ্বাস নকৰে, নিজৰ দল আগত তেওঁলোকৰ দেশতকৈ, সেই গতিকে তেওঁলোকে এতিয়া এই কাম কৰি আছে। আৰু সেই সময়তে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই কি কৰিছে, মদৰ দোকান 2,000 খুলি দিছে, নতুন মদৰ দোকান দিব। আপোনালোকৰ ইয়াৰ মলত আগতে মদৰ দোকান নাছিল, এতিয়া মলত মদৰ দোকান হ'ব। আগতে মদৰ দোকান 10টাত ৰাতি বন্ধ হৈ গৈছিল, এতিয়া 11টাত বন্ধ হ'ব, যাতে আমি মাতাল হৈ থাকোঁ, আমাৰ যাতে কথা বতৰাবিলাক মন কাণ দিব নোৱাৰোঁ। সেইকাৰণে এই সময়খিনিত স্কুল বন্ধ কৰি দিছে, 1,000-2,000 স্কুল বন্ধ কৰি দিছে। স্কুল বন্ধ কৰি, পঢ়া শুনা বন্ধ কৰি মদ খাবলৈ এনকাৰেজ কৰিছে। আৰু ইফালে বৰাক বুলি পাতে ঘোৰ অন্যায়। ঘোৰ আমাৰ যি সকলো জাতি জনগোষ্ঠী, কোনখিনি জনগোষ্ঠী ইয়াত সন্তুষ্ট না? আমাৰ ইয়াত থকা আমাৰ মেইতি মণিপুৰী, আমাৰ যিসকল আজি আছে, সেই লোকসকলৰ প্ৰতি আমাৰ আজি অন্যায় কৰিছে। আজি বৰাক বুলিৰ যিখিনি হিন্দু মানুহ আছে, সেই লোকসকলৰ প্ৰতি অন্যায় কৰিছে। ইয়াৰ যিটো মাইনৰিটি মানুহ আছে, ৰিলিজিয়াছ, সেইসকলৰ প্ৰতি অন্যায় কৰিছে। ইয়াত থকা টি গাৰ্ডেনৰ যিখিনি হিন্দীভাষী লোক আছে, সেইসকলক গুৰ অন্যায় কৰিছে। আজি কওকচোন, ইয়াত আগতে কিমান আমাৰ টি গাৰ্ডেনৰ MLA আছিলে? আমাৰ ইয়াত আছিল আজি আগতে গোৱালা ডাঙৰীয়া, আগতে আমাৰ আছিলে ইয়াত আমাৰ অজিত সিং ডাঙৰীয়া, সিফালে আমাৰ আছিলে আকৌ আমাৰ মণিলাল গোৱালা ডাঙৰীয়া, কৃপানাথ মালা ডাঙৰীয়া আমাৰ MLA আছিলে। এইবাৰো আমি চাৰিজনকে আমি টি গাৰ্ডেনৰ মানুহক দিছোঁ। তেওঁলোকে টি গাৰ্ডেনৰ মানুহক ৰাজনৈতিক ক্ষমতা নিদিয়ে, যাতে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া তাত টি গাৰ্ডেনৰ মানুহ গ'লে, নেতা গ'লে, যাতে চেণ্ডেল বাহিৰত খুলি ভিতৰলৈ সোমাব পাৰে, লিডাৰশ্বিপ তেওঁ লৈ থাকিব, কোনো আমাৰ জাতি জনগোষ্ঠীৰ মানুহক লিডাৰশ্বিপ নিদিয়ে। সেইকাৰণে এই সীমা নিৰ্ধাৰণক সকলো ফালৰ পৰা আজি বিৰোধিতা কৰিছে। আৰু ৰাইজৰ সঁহাৰিয়ে আমাক আশ্বস্ত কৰিছে। আৰু দ্বিতীয় পৰ্যায়ত আজি আমি আহিছোঁ বৰাক উপত্যকালৈ, কাছাৰলৈ।
কারণ ইয়াত আমি লক্ষ্য করছো যে আন্দোলনটি অল্প গতি লাভ করেছে, অলমান শক্তিশালী রূপত থিয় হয়েছে, কারণ ইয়াত বন্ধ পালন হয়েছে, বরাক বন্ধ পালন হয়েছে, যেটা এতালেকে হওয়া নাই আর এই কৃতকার্য হওয়া বলে মানে খবর পাইছো আপনার জড়িয়ে খবর পাইছো। সেইটার কার্যসূচী অনুসরি আমি বিভিন্ন ঠাইলে যাম। আজি আমি ইয়ালে আছো দুদিনিয়া কার্যসূচী লো দুই তিন তারিখে, আর স্বাভাবিকতে কংগ্রেসের আছে দলপতি বিধানসভার উপদলপতি, তারপর কি কয় অন্যান্য দলবর আছে, জাতীয় পরিষদের লুণজ্যোতি গুই আছে, আর দলের আরও কেবাগী মানুষ আছে, আপনাদের লগ পাবই, আর মই আছো, আর সিপিএম আছে, সিপিআই আছে, এই গোটে চূড়ান্ত তালিকাখন আপনাদের ইয়াত হয়তো কোনবাই দিব, কিন্তু প্রতিটা দলেরপ্রাই মানুষ আছে, দুই এটা হয়তো বাদ পড়ব পারে, অখিল গগৈ অহা কথা আসে কিন্তু আহিব নয়। গতি আজি ইয়াত আমি কার্যসূচী করি দুদিন, তারপর আমি চারি তারিখে যাম, আর ইফালে আমার সাত আট তারিখে ইতিমধ্যে আর হব বিলাসীপাড়া ধুবুরী এইবিল সভা আছে, কোনবা কোনবা যাব তালে, আর তাত আমি নির্বাচন আয়োগ সাক্ষাৎ করি সাত আট, আর প্রেসিডেন্টকও আমি এটা বিচারিছো অ্যাপয়েন্টমেন্ট।